মাঝে মধ্যেই কিছু কাজ একটু কষ্ট করে একবার গুছিয়ে রাখলে পরবর্তীতে এক সপ্তাহ খুব আরাম করে রান্নাবাড়া করা যায়। আর সেই সাথে মাছের স্বাদও থাকে অটুট। তো আজকে আমি অনেকগুলো তেলাপিয়া মাছ কুটে বেছে ধুয়ে ভেজে এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে গত শুক্রবার সন্ধ্যাবেলার একটা ভিডিও। গত শুক্রবার সারাদিন বাসাতেই ছিলাম, যার কারণে রাদের বাবা সকালে আমার বাসার কাছেই মাঝে মধ্যেই দেখা যায় মাছওয়ালারা পাতিলে করে করে মাছ নিয়ে এসে বসেন, ওইখানে তাজা মাছ পাওয়া যায়। তো ও নেমে কিছু মাছ নিয়ে এসেছিল, আমি অবশ্যই এটা ওই মুহূর্তে ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম, যেহেতু খালা সন্ধ্যার পর আসবে, তো খালা আসলে মাছগুলো কেটে দিবে। আর এই যে এখন সন্ধ্যার পর খালা চলে এসেছে, মাছগুলো আনা হয়েছিল আনুমানিক বেলা তখন 12টা বাজে, তো ডিপ ফ্রিজে তুলে রাখার পরও কিন্তু সেই রকমভাবে শক্ত হয়ে যায়নি। তো এখন খালা মাছগুলোকে নামিয়ে নিচ্ছে, খালা এখন কেটে বেছে ধুয়ে মানে ঠিকঠাক করে দিয়ে যাবে, তার পরবর্তীতে আমি কিছু প্রসেস করে মাছটাকে ডিপ ফ্রিজে তুলে রাখব। তো এখানে রয়েছে কিছু তেলাপিয়া মাছ আর হচ্ছে শিং মাছ। তো খালা কেটে ধুয়ে রেখে যাওয়ার পর বাকি কাজগুলো আমার, এই মুহূর্তে একটু চা খাওয়ার পর ফ্রি আছি। তো এই যে আপনাদের ভাইয়ার সাথে ডাইনিংয়ে বসে গল্প করছিলাম, ওইদিকে খালা মাছগুলো কাটছিল, আর এই যে বলেছিলাম না আনার নিয়ে আমার ঘরে এখন টর্চার শুরু হয়ে যাবে। আসলে বলেছিলাম না বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, এক সময় ফল জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগতো, তবে এখন ফল আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো অবশেষে ওই যে আনার ছুলে এই যে একটুখানি রস হয়েছে, এখন এটা ওষুধের মতো খেয়ে নিব। তো এরপর খালা হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে গেছে, তবে শিং মাছগুলোকে আমি ঘুষিয়ে রাখিনি, যেহেতু মাছের পরিমাণ বেশি ছিল। তো আমি বলেছিলাম যে ছোট ছোট পলিথিন করে দিয়ে যাও, পরবর্তীতে যেদিন যেটা খাবো সেদিন নামিয়ে তখন ঘষে নিলে হবে। আর আমি একটু অল্প অল্প করেই করেছি, কারণ শিং মাছ আবার বাসি হলে খেতে কিন্তু ভালো লাগে না, যার কারণে যেন এক বেলাতেই হয়ে যায়। আমি সাধারণত রাতে রান্না করি, রাতেই যেন শেষ হয়ে যায়, এইরকম পরিমাণ করেই আমি শিং মাছের ছোট ছোট পলিথিনে আলাদা আলাদা করে প্যাকেট করে নিচ্ছি আর কি। তো আমি দুই রকমের মাছ যেহেতু একবারে কুটে বেছে নিয়ে নিয়েছি, এখন পরবর্তীতে এক সপ্তাহ দেখা যাবে যে আমারও কাজে সুবিধা, খালারও কাজে সুবিধা হবে, ওইরকমভাবে আর মাছ কাটার ঝামেলা থাকবে না। তো এই মুহূর্তে কি হয়েছে জানেন, সেটা হলো যে খালা এই যে প্যাকেটগুলো না নিচে রেখে গিয়েছিল, আমিও খেয়াল করিনি কোন ফাঁকে যেন রোরো মানে ভিতরে ঢুকে এখান থেকে একটা শিং মাছ সে বের করে নিয়েছে, মানে কিছুই করতে পারেনি শুধু বের করে নিয়েছে। তো আমি ভাবলাম যে এটা তার ভাগ্যে ছিল, তো যাক আজকে তাকে সেই শিং মাছটাই রাতে ভাতের সাথে সেদ্ধ করে দিব। মানে রান্নাঘরের মাছের ঘ্রাণে সে একদম উন্মাদ হয়ে গিয়েছিল, আর আমি খুব মানে চেক করেই রেখেছিলাম, রান্নাঘরটা আটকে আটকে রেখেছিলাম, কিন্তু হুট করে কখন যে খোলা রেখেছি আর কখন ঢুকে যে সে আকাম করেছে সেটা আসলে দেখি নাই। তো যাই হোক, এই যে শিং মাছের প্যাকেটটা করে ফেললাম, আর এই যে খালা মাছ কেটে মানে রেখে গেছে, তো খালা মাছ কেটে ধুয়ে রেখে গেছে। তো খালা খালার মতো করে ধুয়ে দিয়েছে, খালা যথেষ্ট পরিষ্কার করেই ধুয়ে রাখেন। তারপরও হচ্ছে যে ওই যে বলে না মানে আমার কাজে তো আমার একটু স্যাটিসফাইড হতে হবে, তো খালা যেভাবেই ধুয়ে যাক না কেন আমি পরবর্তীতে কিন্তু আমার মতো করে আবার একটু মাছটাকে ধুয়ে নেই। আর এই তো যে শিং মাছটা বলেছিলাম রোরো বের করে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সে কিছুই করেনি শুধু বের করে নিয়ে এসেছিল, তো ভাবলাম এখন এটাকে তার জন্য সেদ্ধ বসিয়ে দেই। এটা আজকে রোরো রিজিকে ছিল, আজকে আমাদের রিজিকে শিং মাছ না থাকলেও তার রিজিকে ছিল, রিজিকের মালিক আল্লাহ, তাই না? আসলে বলা যায় না কখন কার রিজিকে কি আছে। তো এই যে আমাদের আগে রোরো আজকে শিং মাছ খাবে, আর আমি শুধুমাত্র একটু পানি দিয়ে শিং মাছটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। রোরোর খাবারে কিন্তু কোনো রকম তেল মশলা হলুদ লবণ কিছুই দেই না, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে দিই। তো এই তো চুলার উপরে রোরোর মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি এখন খালা যে মাছগুলো মানে তেলাপিয়া মাছগুলো ধুয়ে রেখে গেছে সেগুলো আরেকবার ধুয়ে নিব। আর বলে রাখি, তেলাপিয়া মাছটা যে আমাদের ঘরে সবসময় খাওয়া হয় এরকম না, শুধুমাত্র জ্যান্ত তেলাপিয়া মানে একদম তাজা না, যেটা একদম জীবিত থাকে, সেই তেলাপিয়া যদি চোখে পড়ে সেই মাছটা আনা হয়, ওই মাছটা খেতে কিন্তু তখন অনেক ভালো লাগে। তো এই তেলাপিয়া মাছ চারটাই একদম জ্যান্ত ছিল মানে নড়ছিল, ওই অবস্থাতে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আর এই মাছটা তার কারণে আমি এখন একদম একসাথেই সব ভেজে রেখে দিব। এমনি ফ্রিজে তুলে রাখলে পরবর্তীতে দেখি যে আর প্রথম দিন যেই মজাটা লাগে এই মজাটা মানে পরবর্তীতে আর লাগে না।
তো আমি এখন যেই প্রসেসে এটা রেখে দিব সেই প্রসেসে যদি রাখা হয় তাহলে কিন্তু যেই কয়দিনই থাকুক না কেন মাছের স্বাদটা অটুট থাকে মোটামুটি। আর এই যে আমাদের রোরো, ওর জন্য হচ্ছে রান্নাঘর থেকে বের হলেই রান্নাঘরের দরজাটা আটকে রাখা লাগে। আর আজকে যেহেতু রান্নাঘরে অনেক মাছের কাজ হয়েছে, রান্নাঘরে মাছের ঘ্রাণটা অনেক বেশি, আর সে তো পুরা মানে রান্নাঘরে ঢুকার জন্য অস্থির হয়ে গেছে। এখন আমি দরজাটা খুললেই দেখতে পাবেন মানে আমার আগে সে দৌড়ে দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে যাবে। ওই যে দেখতে পেলেন, সে হচ্ছে আমার চাইতে ফাস্ট। তো যাই হোক, আমি কিন্তু তার জন্য সেই যে মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন তাকে আগে খেতে দিতে হবে, তা না হলে সে রান্নাঘরে কাজ করতেই দিবে না, সে তো মিউ মিউ করবে। আর তার ডাক হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে মিউ মিউ, একটা হচ্ছে ম্যাও ম্যাও, আবার মাঝে মধ্যে মাও মাও করে। মানে ওর ডাক শুনলেও বেশ হাসি পায়, আমরা বেশ মজা নেই ওর ডাকগুলোতে, একদম মনে হবে যেন চেহারার দিকে তাকিয়ে ডাকছে। আচ্ছা, এই তো আমি মাছগুলো ধুয়ে ফেলেছি, আর মাছগুলো আর মাথাগুলো একটু আলাদা করে নিয়েছি। আর প্রথমে হচ্ছে মাছটা ভালো করে যে ধুয়েছি, এগুলো একসাথে নিয়ে এর মধ্যে আমি একত্রেই পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সব কিছু একসাথে দিয়ে এগুলোকে ভাজার জন্য একটু মেখে নিব। তবে মাথাগুলো যে আলাদা রেখেছি, মাথাগুলো যে ভাজবো না এরকমটা না, মাথাগুলোও ভাজবো, কিন্তু এই পাতিলটাতে জায়গা হচ্ছিল না, আবার মাছের জন্য আরেকটা বড় পাতিল ভরাবো, তো ভাবলাম যে থাক একটার মধ্যেই করি, প্রথমে এই মাছগুলো একটু মেখে নেই, তারপরে হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার না হয় মাথাগুলো রেখে আবার ভালো করে লবণ হলুদ মরিচ মেখে ওগুলোও ভেজে নেবে। আর এই যে আমি মাছটা যেভাবে মাখছি, আমি কিন্তু এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেই, কারণ তেলাপিয়া মাছের কাঁটা বেশ শক্ত, আর একটুখানি কোনোভাবে খোঁচা লাগলে বেশ ব্যথা লাগে, তো হাত দিয়ে মাখাতে গেলে একটু কাঁটা লাগার সম্ভাবনা থাকে, তাই এরকম পাতিল ধরে ঝাঁকিয়ে নিলে কিন্তু হাতের চাইতে খুব সুন্দর মাখানো হয়ে যায়। আর এই যে আমি এখানে তেলটা গরম দিয়েছি, আর দেখছি যে তেলটা একটু গরম হয়েছে কি না, তো তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলো মানে দিয়ে দিচ্ছি। তো বেশ কয়েক মাস আগে আমি এইভাবে মাছ ফ্রোজেনের একটা পদ্ধতি দেখিয়েছিলাম, তো প্রতিনিয়তই হচ্ছে আমার পেজে নতুন নতুন আপুরা জয়েন হচ্ছেন, নতুন নতুন কিছু দেখতে চাচ্ছেন। তো অনেকেই বলবেন যে মাঝে মধ্যে দেখি যে বলে যে এটা তো একবার দেখিয়েছেন আপু, আবার একই জিনিস কেন দেখাচ্ছেন। আসলে কি, আমি তো আমার লাইফ স্টাইল আর ধরতে গেলে প্রায় ডেইলি লাইফ ব্লগের মতোই হয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এমন না যে আমি তেলাপিয়া মাছটা জীবনে একবারই খাচ্ছি আর একবারই ফ্রোজেন করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেহেতু আমার লাইফ স্টাইলটা দেখাচ্ছি, তো লাইফে আমি যখন যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের ভিডিওটাও অনেকটা সেই রকমই। তো ফ্রাইপ্যানে যতটা পিস জায়গা হবে একটু হাত দিয়ে যে মানে জায়গা করে করে সেই পিসগুলো দিয়ে দিয়েছি। আর মাছের গায়ে মাছ লেগে গেলে দেখা যায় যে পরবর্তীতে চামড়ার সাথে আটকে যায়, এটা খুলতে চায় না, তাই একটু ফাঁকা ফাঁকা করে রেখে মানে রাখাই ভালো। আর আমি এখন হালকা একটু একটা পাশ হয়ে গেলেই উল্টে দিচ্ছি। আমি কিন্তু যে কোনো মাছই অতিরিক্ত ভাজি না, মানে অতিরিক্ত ভাজলে আমার কাছে মনে হয় মাছের ভিতরে জুসি ভাবটা একদমই চলে যায়, তো আমি একদমই হালকা ভাজি, পরবর্তীতে রান্না করে নেই এভাবেই। তো দেখতেই পেলেন কতটা হালকা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে একটা পাশ যেরকম হয়ে গেছে অপর পাশটা উল্টে দিচ্ছি, পরবর্তীতে অপর পাশটাও যখন একই রকম ভাজা হয়ে যাবে তারপর এগুলো এক এক করে সবগুলো উঠিয়ে নিব। তো এই তো প্রথমবার আমি যে কয় পিস মাছ দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আর একই নিয়মে হচ্ছে আমি বাকি যা ছিল সবই ভেজে নিব। আর ওই যে বলেছিলাম না যে মাছের গায়ে যদি এক মাছের পিসের থেকে অন্য মাছের পিসের চামড়াতে লেগে যায় তাহলে ভেঙে যেতে চায়, আর এই যে আমার একটা মাছ অন্য মাছের গায়ে লেগেছিল, তার কারণে দেখেন উঠাতে গিয়ে কিন্তু ওই মাছের পিসটা মোটামুটি একটু ভেঙে গেছে এক কোণা দিয়ে। আবার ওই দুই পিস লেগে ধরেছে, এবার আর ভাঙবো না, এবার দুইটাকে একসাথেই তুলে নিব, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এমনিতেই ছেড়ে দেয়, গরম অবস্থাতেই লেগে ধরে। তো এখন সবগুলো উঠিয়ে ফেলা হচ্ছে আর পরবর্তীতে বাকিগুলো আবার ঠিক একই প্রসেসে ভেজে নেওয়া হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রথমগুলো তুলে নিয়ে আমি আবার দ্বিতীয়বারের মতো মাছগুলো ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমার প্রায় চারবারের মতো লেগেছে মাছগুলো সম্পূর্ণ মানে সবগুলো মাছ ভেজে তুলতে। তো এখন আর দাঁড়িয়ে থেকে ভেজে নিব না, এখন হচ্ছে মাছগুলো দিয়ে আবার ঘরে যাব, আসব, এভাবে একটু সময় যেহেতু লাগবে এভাবেই ভেজে নিব। আর ঘরে এসে দেখি এই যে রোরোর দুষ্টুমি চলছে, রোরোর তো এখন পেট শান্তি তো দুনিয়া শান্তি একটা কথা আছে না, তো এখন হচ্ছে রোরোর পেট পুরোপুরি শান্তি, কারণ সে শিং মাছ দিয়ে এই এখন ভাত খেয়ে নিয়েছে, আর এখন সে খেলাধুলা করবে। তো খেলাধুলা করছিল, আর এই যে দেখতেই পাচ্ছেন রাদের হচ্ছে লেজার লাইটের সাথে সে খুব ভালো খেলে, তবে সবুজ লাইটটার সাথে একটু কমই খেলে, আরেকটা লাল লাইট আছে সেটার সাথে একটু বেশি খেলে।
তো রাত রোরোকে নিয়ে খেলা দেখাচ্ছে, আমারও খেলা দেখতে বেশ মজা লাগছে। আর বিড়াল ওরা যে কি পরিষ্কার প্রাণী, মানে সারাক্ষণই চেটে চেটে নিজের শরীর পরিষ্কার করে নেয়, মানে খেলাধুলার মধ্যেও এই খেলবে, এই আবার বসে পড়বে নিজের শরীর চেটে পরিষ্কার করার জন্য। তো এই তো ওনার খাওয়া দাওয়াও শেষ, খেলাধুলাও শেষ, এখন হচ্ছে সে রাদের কোলে বসেছে ঘুমানোর জন্য। তার ঘুম পেয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, তার চোখগুলো পুরো ঘুম ঘুম, এখন ঘুমে তো চোখ বুঝেই আসছে। তো রোরো রাদ্রদোষীকে খুব বেশি ভালো চিনে, তার পরবর্তীতে আমাকে চিনে, আর সব শেষে আপনাদের ভাইয়াকে চিনে, কারণ আপনাদের ভাইয়া এখনও বিড়াল ওইভাবে নাড়ানাড়ি করতে পারে না আসলে। তবে ও আমাকে ভালো চিনে ওর খাওয়ার সময়, মানে আমি রান্নাঘরে গেলে ও মনে করে ওর খাওয়া রেডি করতে গিয়েছি, কারণ আমি যে প্রায় সময় ওর খাবারটা রান্নাঘর থেকে সাপ্লাই দিই, তার কারণে আমি রান্নাঘরে যেতে দেরি, ও আমার পিছনে দৌড় দিতে দেরি নেই। তো এই তো একে একে আমি হচ্ছে সবগুলো মাছ ভেজে নিয়েছি, আর পরবর্তীতে যে বলেছিলাম মাছের মাথাগুলোও ভেজে নেব, সেগুলোও ভেজে নিয়েছি। আর এই যে আমি বলেছিলাম যে আমি আইসক্রিম, দই, এই মানে এর যে বক্সগুলো থাকে এগুলো ফেলে দেই না, এগুলো সাধারণত মাছ সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে অনেক অনেক খাবার তুলে রাখার জন্য রেখে দেই। তো আমি সেই রকম চারটা বক্স নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে মাছগুলো যে ভেজে নিয়েছি এগুলো এখন আমার পরিমাণ মতো, মানে আমার একদিনে কয় পিস মাছ লাগবে সেই পরিমাণ মতো প্রতিটা বক্সে আমি দিয়ে নিব। তো এই যে আমি এভাবে মাছটা ফ্রোজেন করছি, এভাবে মাছটা ফ্রোজেন করলে কিন্তু মানে টেস্টটা অনেক ভালো থাকে। আপনারা যদি বিশ্বাস না হয় একবার এরকমভাবে করে দেখতে পারেন, আমি আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর রান্নার ক্ষেত্রে তো অনেকটা সময় বাঁচে, এটা তো বলাই লাগবে না, কারণ এই যে আমি মাছ কেটে বেছে ধুয়ে ভেজে রেখেছি, আর এটা আমি যখন রান্না করব, আমি যদি ভুনা করি বা তরকারিও রান্না করি, রান্নার আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই দেখতে পারবেন যে একদম পিস পিস আপনি এভাবে তুলে নিতে পারছেন, এটা কিন্তু ওইভাবে ফ্রোজেন হবে না, ওই রকম বরফ হবে না। তো মাথাসহ আমি আমার মাছগুলোকে আমার একদিনে কত পরিমাণ মানে কয় পিস মাছ লাগবে সেরকমভাবে বক্সে দিয়ে নিয়েছি। আর কানসার পাশে যেই অংশটা থাকে কাটার মতো, এখানে তো বড় বড় চারটা তেলাপিয়া মাছ ছিল, তো আমি একটু আলাদা ছোট একটা বক্সে রেখে দিয়েছি, যার কারণ হচ্ছে অনেক সময় শাক রান্না করা হয়, দেখা যায় পালং শাক বা অন্য টাইপের কোনো শাক হলে তার সাথে একটু মাছের মাথা কাটা টাটা থাকলে ভালো লাগে, তো ওই মুহূর্তে আমি এটা সেই রকম শাক রান্নাতে ব্যবহার করে ফেলতে পারবো। তো এখানে তো পাঁচটা বক্স হয়েছে মোটামুটি পাঁচ দিনের জন্য, মানে পাঁচ দিন তরকারি রান্নার ক্ষেত্রে মাছের যে ঝামেলাটা সেটা কিন্তু আমার শেষ হয়ে গেল, এখন শুধু আমি ডিপ ফ্রিজ থেকে নামাবো আর সরাসরি তরকারি রান্না করে নেব। তো যাই, এখন এগুলোকে ডিপ ফ্রিজে তুলে রাখি। আর এই তো আমি চলে এসেছি, এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে তুলে রাখছি। তো সবগুলো মাছ যখন ফ্রিজে তুলে রেখেছি তখন মনে পড়লো যে না, আমি না আজকে তরকারি রান্না করব, কারণ প্রথম দিন মাছটা যখন একেবারেই তাজা থাকে ওই দিন যে টেস্টটা লাগে পরবর্তীতে আর কখনোই একদম সেই টেস্টটা পাওয়া যায় না, এটা যে কোনো মাছ ফ্রোজেন করার ক্ষেত্রেই। তবে বলতে পারেন যে এখন যেটা রাখছেন এটা টেস্ট থাকবে না, অবশ্যই থাকবে। এই মাছটা যদি আপনি কাঁচা অবস্থায় রাখতেন তার সাথে একবার তুলনা করে দেখবেন যে কাঁচা অবস্থায় রাখার পর পরবর্তীতে রান্না করলে কতটুকু টেস্ট পাওয়া যায়, আর আমি যেভাবে রেখে দিলাম এইভাবে কতটুকু টেস্ট পাওয়া যায়। অনেক অংশেই টেস্ট বেশি কাঁচা অবস্থায় রাখার চাইতে, তবে প্রথম দিন যেমন টেস্ট থাকে সেটা কোনো মাছের ক্ষেত্রেই পরবর্তীতে ফ্রোজেন করার পর সেই টেস্টটা থাকে না। তবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, প্রথম দিনের মতো টেস্ট না হলেও টেস্ট কিন্তু একদম কাছাকাছি পর্যায়ে থাকবে, যেটা কাঁচা মাছ ফ্রোজেন করার পর সেটা তার ধারে কাছেও আসবে না। তো কথা বলার তালে তালে আর ভিডিও করার তালে তালে তো আমি সবগুলো মাছই ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে ওইখান থেকে আবার এক বক্স নামিয়ে নিয়ে এগুলোকে আমি এখন ভাজি করে মানে ভুনা করে ফেলছি, আর আমার ভুনাটা প্রায় কমপ্লিট। আর কমপ্লিট হওয়ার পর আমি শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিয়ে তারপর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রাদ্রদোষীর দুইজনেরই তেলাপিয়া মাছটা পছন্দ, বিশেষ করে রাত তো আর মাছ বেছে খেতে পারে না, ওকে বেশিরভাগ মাছ আমাকে বেছেই দিতে হয়। তবে তেলাপিয়া মাছে যেহেতু মাছের কাঁটাটা ছাড়া এক্সট্রা আর অন্যরকম কোনো কাঁটা থাকে না, যার কারণে হচ্ছে এটা ওকে দিলে ও একাই বেছে খেতে পারে, আমারও সুবিধা আর ওদেরও বেশ ভালো লাগে এই মাছটা খেতে। তো যাই হোক, একসাথে কয়েকদিনের জন্য মাছ ফ্রোজেন করলাম, পরবর্তীতে আমার মাছ রান্নার ঝামেলাটা একটু কমে গেল। তবে আজকে আমার এই মাছ রাখার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো, বা কে কে আমার মতো এরকম মাছ ফ্রোজেন করেন ভেজে, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।